एक खोआइए আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর খোয়াই মহকুমা কমিটির ডাকে 12 দফা দাবিতে এই গণমিছিল তথা আন্দোলন কর্মসূচি শুরু হচ্ছে। এই 12 দফা দাবি এটা শুধু দাবি না, এটা ত্রিপুরাজ্যের বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে চার্জশিট। কেননা 2017 ইংরাজিতে এবং 18 নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রতারিত করে ভোট নিয়েছে, সরকার আসীন হয়েছে, আজকে 40 মাস পেরিয়ে গেল, এই দাবিগুলো পূরণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উল্টো এই দাবি তার বিপরীত মুখী কর্মসূচি নিয়ে আজকে ত্রিপুরাজ্যের 38 লক্ষ মানুষকে সমস্ত ক্ষেত্রে একটা চরম জীবন যন্ত্রণা ঠেলে দিয়েছে। কাজে তার বিরুদ্ধে ত্রিপুরাজ্যের 38 লক্ষ মানুষের তাদের যে আকাঙ্ক্ষা, তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোকে দাবি সত্যে রূপান্তরিত করে এবং এটাকে প্রায় চার্জশিট হিসাবে এটাকে উত্থাপিত করে আজকে মিছিল হচ্ছে। এই মিছিলের মধ্য দিয়ে আমরা বিপ্লব দেব সরকারকে জানাব, হয় দাবি পূরণ করো নতুবা গদি সারার জন্য তৈরি হও।